যদি কেউ বলে যে রোজায় কষ্ট হয় তাহলে কি রোজা হালকা হয়ে যাবে? রোজা হালকা হবে এই কথাটা ঠিক নয়, বরং রোজায় কষ্ট হয় এটা স্বাভাবিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ কিছু সাহাবী থেকে রেওয়ায়েত পাওয়া যায় যে তারা রোজার কষ্টে মাথায় পানি দিতেন। তাহলে রোজায় কষ্ট হয় তো, কষ্টের কারণে মাথায় পানি দিতেন, রোজায় কষ্ট হয়। কিন্তু ইমানদারের কাছে রোজার কষ্ট বা সিয়ামের কষ্ট কষ্ট মনে হয় না, কারণ ইমানদার যখন চিন্তা করে এই সিয়ামের কষ্ট দিয়ে আমি জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, আল্লাহর রহমত পাবো, এই কথা যখন চিন্তা করে তখন রোজার হাজারো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। আপনারা দেখবেন যে বাংলাদেশ থেকে যারা বিদেশে প্রবাসে যায়, বাংলাদেশে যেই ছেলেটা পায়ের উপরে পা তুলে খেত, ঠিকমতো দৈনিক 5-6 ঘন্টা ডিউটি করতো না বিদেশে যাওয়ার পরে, সেই লোকটাই কিন্তু 12-14-15-16 ঘন্টা পর্যন্ত ডিউটি করে। কারণ সে মনে করে যে এই কষ্ট করলে আমি অনেক টাকা পাবো, দেশে গিয়ে সুখ করতে পারবো। তো দেশের সুখ শান্তি, নিজের ছেলে মেয়ে স্ত্রীর সুখ শান্তির কথা চিন্তা করে এত কষ্ট তার কাছে কষ্টকর মনে হয় না। দুনিয়াতে আমরা দেখি একজন মা তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু এই মাও অনেক সময় বাচ্চা যখন অসুস্থ হয় বাচ্চার দুইটা হাত চেপে ধরে ডাক্তারকে বলে, ডাক্তার ইঞ্জেকশন দেন, ইঞ্জেকশন যখন দেয় বাচ্চাও কাঁদে, মাও কাঁদে, মায়ের চোখের পানি পড়ে, বাচ্চারও চোখের পানি পড়ে, তারপরে মা কিন্তু বাচ্চাকে ইঞ্জেকশন দিতে বলে। কেন দিতে বলে? এর কারণটা হচ্ছে যে এই ইঞ্জেকশনের কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের পরে আমার বাচ্চার জীবনটা বেঁচে যাবে, রোগ থেকে বেঁচে যাবে। তাহলে আপনিও রোগ থেকে বাঁচার জন্য তিক্ত ওষুধ খান, ইঞ্জেকশন দেন, কষ্ট হয় তারপরে সেই কষ্টটা কষ্ট মনে হয় না। কেন? যে এই সামান্য কষ্ট দিয়ে আমি আমার জীবনের বড় রোগের কষ্ট থেকে বাঁচতে পারবো। ঠিক তেমনি ইমানদারের কাছে রোজার কষ্ট কষ্ট মনে হয় না, কারণ রোজার কষ্ট দিয়ে সে জাহান্নামের কষ্ট থেকে বাঁচতে পারবে। এই কথা যখন মনে করবে তখন ইমানদারের কাছে সত্যিকার অর্থে রোজার কষ্ট কষ্ট মনে হবে না।